উনাকে কে না বলেছে যান না কাশ্মীরে, উনি দার্জিলিং এ যান না কাশ্মীর যাবেন। ছাত্রছাত্রীদেরও ধোকা দিচ্ছেন উনি, তার বাবা মাদের ধোকা দিয়েছেন। ইলেকশনের আগে বলেছেন প্রত্যেক মহিলাকে 500 টাকা দেবেন, একবার দিয়ে ভোট নিয়ে নিয়েছেন, আর বলছেন পয়সা নেই। আমাদের জঙ্গলমহলে আদিবাসীদের বলেছেন 1000 টাকা করে ভাতা দেবো, একবার দিয়ে ভোট নিয়ে নিয়েছেন, এখন বলছে টাকা নেই। মমতা ব্যানার্জিকে পাগল ছাড়া কেউ বিশ্বাস করে না। কৃষকদের নিয়েও উনি বলেছেন তিনটি আইন করতে হবে, কারণ সেই জায়গায় উনি কৃষকদেরকে 10,000 টাকা করে দিয়েছেন। আপনাদের তরফ থেকে তেমন কিছু করা হচ্ছে না বা কৃষি আইন? আমরা 3 বছর ধরে 6,000 টাকা করে দিচ্ছি, উনি তো নিতে দেননি। উনি দিন না 10,000, 20,000 টাকা দিন, আপত্তি কি আছে? উনি তো কিছুই দিচ্ছেন না ডায়লগ ছাড়া। চলুন হয়ে গেছে। যারা বিদেশে যাবে তারা অন্য কোভ্যাক্সিন নেবে, তারা এই ভ্যাকসিন নেবে কেন? 2 ভ্যাকসিনের ব্যবস্থা আছে, যেটা স্বীকৃত বিদেশে সেই ভ্যাকসিন নিয়ে যাওয়া উচিত। যেমন পাসপোর্ট জোগাড় করবে, আমি আমেরিকায় গেছিলাম, ওখানে একটা মাছির রোগ হয়, সেখানে গেলে একটা ইঞ্জেকশন নিয়ে যেতে হয়, আমি সেই ইঞ্জেকশন নিয়ে গেছিলাম। তো সেরকম যারা বিদেশে যাবেন যেই ভ্যাকসিনটা স্বীকৃত সেটা নেবেন, বাকি সরকার কথা বলছে যাতে এটাও স্বীকৃত হয়। আরও একটা যেটা হচ্ছে টিএসসি পদ নিয়ে মুকুল রায় নমিনেশন করছেন, সেক্ষেত্রে যেটা মমতা ব্যানার্জি আজকে প্রেস মিট করে বলেছেন যে প্রধানমন্ত্রী বা ধোকা হচ্ছে তারা সমর্থন করবেন, মমতা ব্যানার্জি সমর্থন করবেন, সেক্ষেত্রে ওনার ভোটে ভোটে জেতার ক্ষেত্রে কোনো অসুবিধা থাকবে না, কি করবেন? ওদের ব্যাপার, কাকে কে সমর্থন করবে আমাদের মাথা ব্যথা নেই। বিজেপি একাই লড়াই করেছে, একাই লড়াই করে জিতবে। কারণ সেখানে মমতা ব্যানার্জি আরেকটা প্রশ্ন করেছেন যে উনি এখনও নাকি মানে বিজেপির পদ আঁকড়ে বসে রয়েছেন এবং সেক্ষেত্রে উনি এখনও সদস্য বিজেপি। কে? মুকুল রায়। মুকুল রায়কে ওনারা পার্টিতে জয়েন করিয়েছেন, ওনার সামনে জয়েন হয়েছে, তারপরে এ ধরনের বিভ্রান্তিকর কথা বলছেন, মানে তার মনের মধ্যে একটা চোর আছে, ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলছেন, অভ্যেসটা পাল্টান, পাবলিক দেখে যে তার পার্টি জয়েন করেছেন। এর আগেও তো বহু লোককে ওনারা গত বছর জয়েন করিয়েছিল ওনাদের পার্টিতে, তো সেই জন্য ওনারা যেটা চালাকি করতে চাইছেন, পিএসসির পদ বিরোধী পার্টির নেতাকে দেওয়ার নিয়ম আছে, হয়তো ওনারা দেবেন না, তাই সোজাসুজি বলতে পারেন যে আমার দেবো না, তার জন্য কে তার সঙ্গে ঝগড়া করতে আসছে? কোর্ট নির্দেশ দিচ্ছে সরকারকে, পুলিশ প্রশাসনকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য, এখন প্রশাসনের দায়িত্ব। আমরা তো 1000 লোককে ফিরিয়ে নিয়ে এসেছি, ফিরিয়ে দেওয়া এবং তার সুরক্ষার দায়িত্ব সরকারের আছে, সেটা যাতে হয় সেটা আমরা দেখছি। সকালে হয়ে গেছে তাহলে পূর্ব মেদিনীপুর নয়, সারা পশ্চিমবাংলাতে টিএমসির মধ্যে যে পুরনো অসুখ সেটা জাগিয়ে উঠেছে, কারণ পার্টির উপরে কারো কোনো কন্ট্রোল নেই, পার্টি জেতেনি পিকে জিতিয়েছে, সেজন্য এখন খাওয়া খাওয়াই চলছে, তো ক্ষমতাকে দখল করবে তাই নিয়ে সবাই, এখন তো সবে অনাস্থা আসছে, এটা মারামারি পর্যায়ে যাবে এবং অনেক জায়গায় শুরু হয়ে গেছে। যে পার্টির মধ্যে কোনো নীতি আদর্শ নেই, ডিসিপ্লিন নেই, সেখানে এটা স্বাভাবিক আছে, কেবল করে খাওয়ার জন্যই পঞ্চায়েত এবং বিনা নির্বাচনে যে পঞ্চায়েত তারা জিতেছেন, মহোৎসব চলছে আর সেখানে স্বাভাবিক এরকম গণ্ডগোল হবেই। না এটা নয়, এর আগে 5 জন বিধায়কের উপরে আক্রমণ হয়েছে আমাদের, নির্বাচন চলা করেন 15 জন আমাদের বিধায়ক যারা প্রার্থী ছিলেন তাদের উপরে আক্রমণ হয়েছে, বিজেপিকে ভয় দেখিয়ে বাড়ি ঢুকিয়ে দেওয়ার চক্রান্ত চলছে, যাতে আমরা পৌরসভার পঞ্চায়েত নির্বাচন লড়তে না পারি। কিন্তু গতবারে পঞ্চায়েতে এত হিংসা সত্ত্বেও প্রায় 6,000-7,000 সিট আমরা জিতেছিলাম, প্রায় 17,000 ক্যান্ডিডেট দিয়েছিলাম, তো বিজেপি জানে সংঘর্ষের বিরুদ্ধে কী করে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে হয়, সেই লড়াই আমরা করছি। দেখুন মানে কোথায় পৌঁছেছে আমাদের স্বাস্থ্য বিভাগ এবং দুর্নীতি, একজন এমপিও গিয়ে ভ্যাকসিন বলে হামের টিকা নিয়ে আসছেন, এর চেয়ে আর বলার কি আছে? সরকারের কোথাও কোনো কন্ট্রোল নেই, এবার জিতে যাওয়ার পরে লুট শুরু হয়ে গেছে। আমার তো কমপক্ষে এটাই চিন্তা হচ্ছে যে একজন এমপি বা যারা পার্টির পদাধিকারী তারা কী করে এটা চলতে দেন বা কী করে অংশগ্রহণ করতে পারেন। সামনে তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে, কী তো এই দুরবস্থার সময় আমি প্রথম থেকে বলে আসছি, রাজ্য সরকারের কাছে কত ভ্যাকসিন এসেছে কেন্দ্র থেকে,
কত ভ্যাকসিন দেওয়া হয়েছে, কত নষ্ট হয়েছে এবং কত পড়ে আছে তার একটা শ্বেতপত্র প্রকাশ হওয়া দরকার। তাহলে এই ধরনের যেগুলো চালাকি হচ্ছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে, কোথায় বেআইনি অনৈতিক কাজ হচ্ছে সেটা মানুষের জানার দায়িত্ব আছে। মানুষ সত্যি সত্যি ভ্যাকসিন নিচ্ছে কি অন্য কিছু নিচ্ছে এটা জানার দরকার আছে। এত অব্যবস্থা, খালি মোদীকে দোষ দিতে দিতে এদিকে সব ফাঁকা হয়ে যাচ্ছে, কোথাও কোনো কন্ট্রোল নেই সরকারের, এটা এখন ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনার নাম? হরিপদ পণ্ডা। দিলীপ ঘোষ এসেছিলেন আপনাদের ওয়ার্ডে, কি হল? তিনি তার এমপি কোটা থেকে এখানে মনসা মন্দিরের সামনে একটা পাড়া আছে, সেখানে ঢালাই রাস্তা, তাঁরই আর্থিক সহযোগিতায় তার এমপি কোটা থেকে এই রাস্তাটি নির্মিত হয়েছে, এই জন্য উদ্বোধন করলেন তিনি। ওয়ার্ডবাসী হিসেবে দাবি দেওয়া বলতে, যে সমস্ত রাস্তাগুলো এখনও পিচ হয়নি বা ঢালাই করা যায়নি সেই সমস্ত রাস্তাগুলো যাতে তিনি ঢালাই করে দেন, মানে পাকাপোক্তভাবে পাকা রাস্তা করেন, এটাই আমরা দাবি করতে পারি আমাদের ওয়ার্ড থেকে।